আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ডাবরহানি মধুময় রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাত দিন ব্যাপী একুশে টেলিভিশনের এই বিশেষ আয়োজনে আমি সামিও আপনাদের সাথে আছি এবং প্রতি পর্বে আমার সাথে থাকেন একজন অতিথি, যিনি আপনাদের চমৎকার মধুময় রেসিপি উপহার দিয়ে থাকেন। আজও তার ব্যতিক্রম হবে না। আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী, উপস্থাপক এবং তার অনেকগুলো গুণ, এক কথায় যাকে আমরা বলে থাকি রোকেয়া প্রাচী। প্রাচী আপা সালাম আলাইকুম, ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন? অনেক ভালো আছি। এবং প্রতি পর্বে আমাদের সহযোগিতা করবার জন্য আমাদের শেফ পাভেল আছে। হ্যালো পাভেল। আপা, মধুময় রেসিপির কথা তো আগেই বলে ফেলেছি এবং আপনি খুব সুন্দর প্রিপারেশন নিয়েও এসেছেন, তো কী মধুময় রেসিপি আমাদের করে দেখাচ্ছেন? খুব সিম্পল। আচ্ছা, মানে বড়রাও পছন্দ করবে, বাচ্চারাও পছন্দ করবে। সেটা হচ্ছে বোনলেস চিকেন দিয়ে, খুব সামান্য মশলা টশলা দিয়ে সুপ্রিম চিকেন। সুপ্রিম চিকেন, বোনলেস চিকেন, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, একটু লবণ, গোলমরিচের গুঁড়া, টক দই, খুব সামান্য গরম মশলা, ইলাচি, দারচিনি, তেজপাতা, আর মধু তো অবশ্যই আছে, তেল তো আছেই। হ্যাঁ, মধু দিয়ে আমরা রেসিপিটাকে আর একটু মধুময় করে তুলি সময়। আসলে রেসিপি শুধু না, আমাদের মনে হয় বেশিরভাগ মানুষের দিনের শুরুটা মধু দিয়েই হয়। মধু দিয়ে হয়, একদম ঠিক কথা বলেছেন। এবং আমি জানি আপনি প্রতিদিন সকালে, প্রতিদিন সকালবেলা আমার মধু একটা রেসিপি থাকে। মধু চা না খেলে আমার হয় না। হয় না, মধু চায়ের রেসিপিটা দর্শকদের পরে বলি, পরে থাকুক, সিক্রেট সিক্রেট থাকুক। তো এখন আমরা এটা প্রিপারেশনের জন্য কী করতে হবে? এটা প্রিপারেশনের জন্য আমরা এই যে কড়াইটাকে ওপেন করলাম, পাভেল চুলাটা অন করে দেন, এটা ড্রাই হয়ে যাক। আমরা তেলটা নেই, তেল খুব বেশি প্রয়োজন না, যেহেতু ননস্টিক ফ্রাই প্যান, কাজে অল্প তেল দিলেও চলে। 2 টেবিল স্পুন পরিমাণ একদম। আর এই চিকেনে একটু তেল থাকি ভেতরে। হট স্পাইসি গুলো দিব আমরা। আগে পেঁয়াজটা দিতে চাই, তারপর পেঁয়াজের সাথে দুটো এলাচ, এলাচ দারচিনি, মানে গরম মশলা যেটাকে বলি। গোলমরিচের গুঁড়া আমি প্রথমে অল্প একটু দিব, পরে আবার দিব। আচ্ছা, বাদামি হলে তারপরে আদা রসুন বাটাটা দেওয়া যেতে পারে। এই চিকেনটা অনেক সময় দর্শকদের জন্য বলছি যে পেঁয়াজের সাথে ভাজার ক্ষেত্রে দিয়ে দেওয়া যায়, আবার মশলাটা কষিয়েও দেওয়া যায়। আচ্ছা, রান্না তো আসলে মনের মাধুরী মিশিয়ে, যেটাকে যেভাবে আসলে আমি করতে চাই। রসুনটা দিয়ে দিয়ে এক চামচ, দেড় চামচ রসুন দিচ্ছি। ননস্টিকের জিনিসে রান্না করার কিন্তু একটা অনেক সুবিধা আছে, যে অল্প তেলে, অল্প তেলে, তারপরে মশলা অল্প দিয়ে এটা ইজিলি করা যায়। অন্যান্য তবে লাখের চুলায় একদম আগের দিনে যে হাড়ি পাতি, তার মধ্যে রান্নার কিন্তু আলাদা একটা স্মেল, আলাদা ওইটার একটা অন্য টেস্ট আছে, আবার স্মেলটাও ডিফারেন্ট। চিকেনটা দিয়ে দিবেন? চিকেনটা এখন দেওয়ার সময় হয়ে গেছে, দিয়ে দিতে পারেন। এখানে মাংসটা কষানো হয়ে গেলে আমরা টক দই দিতে পারি। টক দইটা কিন্তু এমনি শরীরের জন্য যথেষ্ট উপকারী, অনেকে আছে যে এমনি খেতে পারে না, হয়তো কারি বা অন্য কিছুর মধ্যে দিয়ে তখন। কিন্তু টক দইয়ের মধ্যে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া, আর এটা আমি রেগুলার খাই, মধু দেওয়া যায়। আবারও মধুতে ফিরে এলাম। আমরা এটা হতে হতে তোমাকে মধুর একটা রেসিপি বলি, সেটা হচ্ছে এই যে আমাদের এত ঠান্ডা লাগে, একটা কাড়া বানাতে পারি আমরা, একটু আদার রস, একটু লবণের লবণ, একটু লেবুর রস, মধু দিয়ে, মানে ধরো এরকম একটা গোল চামচের মধ্যে দিয়ে একটু গরম করে যদি বাচ্চারা বড়রা খেয়ে ফেলে, যত গভীর ঠান্ডাই হোক কেটে যাবে। বাহ,
আপা মনে হয় চিকেনটা হতে একটু সময় লাগবে, আমি একটু বিরতি নিয়ে ফিরে আসছি তাহলে। দর্শক, এখন সময় হয়ে গেল একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যাবার, কিন্তু বিরতি থেকে ফিরে এসে আমরা চমৎকার এই রেসিপিটা দেখব, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ব্যবহারী মধুময় রেসিপি নিয়ে। আমাদের সাথে আছেন রোকেয়া প্রাচী, তিনি আমাদের একটি চমৎকার মধুময় রেসিপি উপহার দিচ্ছেন। তো দেখা যাক আসলে রেসিপির কি অবস্থা। এখন খুব ভালো অবস্থা, আমরা দই দেওয়ার পর্যায়ে চলে এসেছি, পুরোটাই দিয়ে দেওয়া যায়, আর কোনো পানি দেওয়ার দরকার নেই, দইটা থেকেই আসলে পানি দেওয়ার কোনো দরকার নেই। এটা কষানো হয়ে গেলে কিন্তু আমরা প্রথমে এক চামচ মধু দিয়ে দিতে পারি, ভেতরে যাতে মধুটা ঢোকে। আসলে এই টক দইয়ের যেটা হয় কি, একটু এক্সট্রা টক ভাব থাকে, সেটা অনেক সময় মানে খেতে বেশি মুখে লাগে, ওটা কাটানোর জন্য হলো মধু কিন্তু দইয়ের সঙ্গে বেশ ভালো যায়। আপাতত এটুকু থাকলো, পরে আর একটু দেওয়া যেতে পারে। হ্যাঁ, এখন আগুনটাও একটু কমিয়ে দিতে পারেন, একটু অল্প আছে, রান্নার টেস্ট ভালো হয়। আর সাধারণ সময় আশেপাশে গাজর, ক্যাপসিকাম এটা দিয়ে। আপার এবার ঈদের কাজ কি হচ্ছে? ঈদের কাজ চ্যানেলাইতে একটা নাটক যাচ্ছে, প্লাস মাইনাস এন টিভিতে একটা নাটক যাচ্ছে। আর নাটকের ব্যাপারে আপনি খুবই ফাঁসি আমি জানি, খুব বেছে বেছে কাজ করা হয়। তো বিশেষ করলে ভালো কাজ, না করলে না করে, না করলে না করে ভালো। আমরা মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে কথা বলি, তো কাজে ওই নাটকটা আমাকে অনেক আকর্ষণ করেছে। আর আবৃত্তির তো কোনো কথাই নেই, সেটা আবৃত্তি অকেশনালি করা হয়। বাসায় কি সবসময় সাদাটাতে তাহলে আর একটু কালারফুল হতো, তাই না? যখন খাবে বাচ্চারা, জিভে এই মধুটা একটু লাগবে। হয়ে গেল মধুময় রেসিপি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিম চিকেন রেডি হয়ে গেল আপা, এরপরে আর কি করে দেখাচ্ছেন? এরপরে খুব সিম্পল আরেকটা রেসিপি, গাজরের জুস। ওকে, তো এই গাজরের জুস কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব, কিন্তু একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডাবরহানি মধুময় রেসিপি নিয়ে। এবারে আমরা একটু দেখব রোকে আপা কিভাবে আমাদের গাজরের জুস করে দেখেন। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, সহজ কাজ। গাজর কিন্তু খুবই হেলদি একটা আইটেম, আর যারা ভেজিটেবল সবসময় স্লিম থাকতে চায় তাদের জন্য একটা মাস্ট, স্কিন ভালো থাকতে চায়, স্কিন ভালো রাখতে চায়। ওকে, আর যে কোনো খাবার রান্নার আগে হাত দিয়ে না ধরাতে ভালো, হাত তো পরিষ্কার করতেই হবে, চেষ্টা করা এরকম গ্লাভস পরা, চামচ ইউজ করা, এবং এই যে আসলে আমরা অনেক সময় অনেক কিছু করি না, অনেক জিনিস আমরা জানি কিন্তু সেটা করে করা হয় না, করা হয় না।
এটা আমি শুনেছি যে প্রত্যেক দিন সকালবেলা যদি এক গ্লাস এরকম গাজরের জুস খাওয়া যায় সেটা নাকি খুবই উপকার। কী কী যেন একটা শারীরিক উপকারিতাও আছে, যেটা স্লিম থাকা যাবে, স্কিন ভালো থাকবে, ভালো করে বলতে পারবো না, এ দুটোই তো বড়, এটা শুনলেই তো সবাই খুশি হয়ে যাবে। সেটাই, পেটটা ভালো থাকবে, পেট ভালো থাকবে। আমি 3 চামচ দিলাম, তারপরও খাবার সময় যদি কারো হানি খেতে খুব পছন্দ করে, আমি খুবই পছন্দ করি, হ্যাঁ সেটাই, আর আর দরকার নেই, চিকেন অনেক হয়েছে, অনেক মধু দিয়েছি। প্লিজ পুদিনা পাতা উপরে থাকলো। আমাদের আসলে প্রতিদিনের রেসিপিতে যদি মানে আমাদের ডায়েট চার্টে এ ধরনের কিছু হেলদি ফুড থাকে তাহলে ডেফিনেটলি স্বাস্থ্য ভালো না থেকে কোথায় যাবে, স্বাস্থ্য ভালো থাকবে, ফিট থাকবে, ফিট থাকবে। তো চমৎকার দুটো রেসিপি আমরা পেয়েছি, এবার একটু চেখে দেখবার পালা, আপা এত সুন্দর করে রান্না করেছে। পাবেল আমরা একটু সার্ভিং টেবিলে দিয়ে দিই। রাধুনীরা কিন্তু আগে চাখে যে এটা এটা কেমন হয়েছে, যোগ পাল্টেছে, রাধুনীরা চাখে না দেখে না। আমার কিন্তু খুবই ইয়ামি লাগছে, তো আমি আই জাস্ট ক্যান্ট স্টপ মাইসেলফ হ্যাভিং ইট, প্লিজ। সিরিয়াসলি অনেক মজা হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। প্লিজ আপনি একটু খেয়ে দেখেন না, ভাববেন যে আমি বুঝি মিথ্যে বলেছি। না না না, অনেক ভালো হচ্ছে, দর্শক একটু মিথ্যে বলে। জাবারহানি যে মিষ্টিটা এটা কিন্তু একটু অন্যরকম টেস্ট এনে দিয়েছে, পুরো খাবারটা জিভে লাগে কিন্তু অতিরিক্ত না, অতিরিক্ত না, সেটা খুব ভালো হয়েছে। বাচ্চারা খুব পছন্দ করে এগুলো, বড়রাও। এটা তো আরেকটা হেলদি ফুড, এটা তুমি খাও, তোমার স্কিন আরো সুন্দর হবে। অনেক ঠিকঠাক, থ্যাংক ইউ সো মাচ এত চমৎকার দুটো রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর এখানে আসবার জন্য। আপা অসংখ্য ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ, দেবরহানুই মধুময় রেসিপিকে ধন্যবাদ, পাবেল ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আরও একজন অতিথিকে সাথে নিয়ে হাজির হয়ে যাব ডাবরহানি মধুময় রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।